বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত নায়ক আমির খান। দশকের পর দশক বলিউড ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তিনি। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিপাড়ার বড় বড় তারকারা সবাই আমির খানের ভক্ত। এই রোমান্টিক নায়কের ভক্ত ছিলেন খোদ বলিউড অভিনেত্রী শেফালি শাহ। অভিনেতা আমির খানের রঙ্গিলা সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন তিনি। এই অভিনেত্রী জানান, পিকে সিনেমা খ্যাত এই অভিনেতাকে তিনি খুবই পছন্দ করতেন এবং প্রেমপত্রও লিখেছিলেন তার জন্য। শেফালি শাহ আরও বলেন, আমির খান আমার ক্রাশ ছিল, তাকে চিঠি লিখেছিলাম, আমার একটি ছবির সঙ্গে প্রেমপত্র লিখে তাকে পাঠিয়েছিলাম। ছবিটিতে আমি দাঁড়ানো অবস্থায় ছিলাম, ছবিটি ঝাপসা করা ছিল এবং মানুষটি কে তা চেনা যাচ্ছিল না। দীর্ঘ একটি প্রেমপত্র লিখেছিলাম আমি তার জন্য। বর্তমানে অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন শেফালি শাহ। তার জলসা সিনেমাটি সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন বিদ্যা বালান, আলিয়া ভাটের সঙ্গে ডার্লিংস, বিজয় বার্মার সঙ্গে একটি সিনেমা ছাড়াও বেশ কয়েকটি প্রজেক্টে কাজ করছেন শেফালি শাহ। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।